নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আরজিকরের ঘটনায় গোটা রাজ্য যেখানে তোলপাড়, গোটা রাজ্যের মানুষ তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। ঠিক এই রকম সময়ে তৃণমূল নেতাদের বা শাসক দল ঘনিষ্ঠ নেতাদের কোনো রকম হেলদোল নেই, তারা ভীষণ নির্বিকার। তারা মনেই করতে পারছেন না যে রাজ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, মানে এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কেন বলছি এই কথা? এই কথা বলার পেছনে যথেষ্ট কারণ আছে, সেই জন্য আপনাদেরকে আজকের ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আমাদের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করতেই হবে, আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন। উনি ফেসবুকের মাধ্যমে স্কুল স্টুডেন্টের কাছ থেকে নোংরা নোংরা মেসেজ করত, নোংরা নোংরা ফটো চেত, তা চাওয়ার পরে আমরা এর শাস্তি চাই, প্রতিবাদ চাই। স্কুলের প্রেসিডেন্ট, যে পরিচালনা সমিতির প্রেসিডেন্ট, আর সে মেসেজ দিচ্ছে ছাত্রছাত্রীদের, তার মেয়ের বয়সী যারা তাদেরকে মেসেজ দিচ্ছে, তাহলে কত বড় অন্যায় করেছে। তার বিরুদ্ধে যদি স্কুল ব্যবস্থা না নেয়, তাহলে অভিভাবকরা আছে, তারা ব্যবস্থা নেবে। এবার বলি যে কেন বললাম যে শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের নেতাদের কোনো হেলদোল নেই, তারা কেন নির্বিকার। প্রিয় দর্শক, তাদের কোনো চিন্তা ভাবনা নেই নারীদের সম্মান নিয়ে, নারীদের সুরক্ষা নিয়ে। তার কারণ, কোচবিহার জেলার 2 নং ব্লকে যে ঘটনাটা ঘটেছে না, আপনারা শুনলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে, লজ্জায় ঘেন্নায় আপনারা নিজেদেরকে ঠিক রাখতে পারবেন না। ভাববেন কোন রাজ্যে বাস করছি, এ কোন শাসক দল, এ কোন শাসক দলের নেতা, যাদের কোনো বোধ বুদ্ধি নেই, যারা জানে না মেয়ের বয়সী যাদের ছাত্রছাত্রীদের, তারা এইভাবে কুপ্রস্তাব দিয়ে অসম্মান করতে পারে। এবার শুনুন, শাসক দল ঘনিষ্ঠ নেতা তিনি বটেই, কিন্তু কোচবিহার জেলার 2 নং ব্লকের রাজারহাট উচ্চ বিদ্যালয়ের তিনি পরিচালন কমিটির সভাপতি বটে। বুঝতেই পারছেন, সভাপতি হয়েছেন বলে তিনি যা নয় তাই করতে পারেন এমনটাই হয়তো তিনি মনে করেন, কারণ এই স্কুলের যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছাত্রী, তাদেরকে তিনি কুপ্রস্তাব দেন, অশ্লীল ছবি পাঠান, ভাবুন। এরা আবার মিছিল করে, জাস্টিস ফর আরজিকর, নারী সুরক্ষার কথা বলেন এরা, আর সেই শাসক দল ঘনিষ্ঠ নেতা, তৃণমূল নেতা, আর তিনি তার মেয়ের বয়সী ছাত্রীদের কুপ্রস্তাব পাঠান, বাজে ছবি, অশ্লীল ছবি পাঠান। প্রিয় দর্শক, সেই তৃণমূল নেতার ছবিটা একবার দেখুন, এই সেই ছবি, এই সেই বীর পুরুষ যিনি মেয়েদেরকে অসম্মান করেন। ছাত্রছাত্রীরা তার কুপ্রস্তাব দেখে হোয়াটসঅ্যাপে তার নাম্বার ব্লক করে দেন, তাতেও তিনি ক্ষান্ত হন না, তাতেও তার থামা নেই কোথাও। তিনি কি করেন, এসএমএসের মাধ্যমে কুপ্রস্তাব পাঠান, ছবি পাঠান। বাহ, খুব সুন্দর। এই তৃণমূল নেতার নাম কি জানেন? অনুতোষ রায়, ওরফে দানু। দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর ছাত্রীরা তাকে কেউ কাকু, কেউ জেঠু, কেউ মামা বলে ডাকেন, আর তিনি কি করেন, তিনি তাদেরকে কুপ্রস্তাব পাঠান, বাজে অশ্লীল ছবি পাঠান। প্রিয় দর্শক, অভিভাবকরা তার সম্পর্কে অভিযোগ করতে চেয়েও করতে পারেননি, কারণ তিনি তৃণমূল নেতা, তার অনেক ক্ষমতা। কিন্তু দ্বাদশ বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু থেমে থাকেননি, লাগাতার এই ব্যাপারটা চলছিল, তারাও মনে মনে ভাবছিল কি করা যায়। কিন্তু গতকাল বাদ ভেঙে গেল, তারা এগিয়ে এলো, এগিয়ে এসে স্কুলের যে হেডমাস্টার
তার কাছে লিখিতভাবে পুরো ডিটেল তাকে জানান, এবং এসএমএস এ যা যা লিখেছেন আপনারাও পর্দায় দেখতে পারেন, আমি দেখাচ্ছি। দেখুন, এই সমস্ত কথা, তার কুপ্রস্তাব, এই ধরনের কথা তিনি এসএমএস করতেন। তারা কিন্তু সমস্ত কিছু একদম লিখিতভাবে হেডমাস্টারের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরেই স্কুলের হেডমাস্টার নড়ে চড়ে বসেন, অভিভাবকরা এগিয়ে আসেন, স্কুলের প্রাক্তনীরা এগিয়ে আসেন, এবং তার বিরুদ্ধে অভিযোগে স্কুলে একদম লোকে লোকারণ্য হয়ে যায়। প্রত্যেকের একটাই অভিযোগ যে এর শাস্তি হওয়া চাই। এরপর পুলিশ আসে, কারণ যে পরিমাণ লোক বা অভিভাবক, ছাত্রছাত্রী, স্কুলের টিচার, বাইরের লোকজন সবাই এসে যখন ভিড় করেছে, সেই সমস্ত কিছুকে, সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য চাই পুলিশ। পুলিশ এসে বিষয়টিকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে আনেন। যখন এত কিছু, এত কাণ্ড ঘটছিল সেই স্কুলের মধ্যে, সেই তৃণমূল নেতা, তিনি কিন্তু, সেই সভাপতি, তিনি কিন্তু এলাকা ছেড়ে পালিয়েছেন। কিন্তু পালিয়ে কোনো লাভ হয়নি, পুলিশ তাকে ধরে ফেলে, এবং কোচবিহার সুপার ধুতিমান ভট্টাচার্য, তিনি বলেন যে তাকে ধরা হয়েছে এবং তদন্ত চলছে। অবশ্যই তদন্তে যদি উঠে আসে যে তিনি এ ব্যাপারে দায়ী এবং তিনি এই কাজগুলো করেছেন, এই কুকর্মগুলো করেছেন, তাহলে অবশ্যই তার শাস্তি হবে। প্রিয় দর্শক, স্কুল কমিটির সভাপতি এবং তৃণমূল নেতা অনুতোষ রায়, আমার মনে হয় তার নিশ্চয়ই জানা আছে যে আরজিকর নিয়ে গোটা রাজ্যে কী চলছে। এর পরেও তার কী করে সাহস হয়, তিনি এত সাহস কোথা থেকে পান যে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া বা অশ্লীল ছবি পাঠানো? একজন নেতা, জননেতার কি এই ধরনের কাজগুলো সাজে? তার কি কাজ যে মেয়েদেরকে, নারীদেরকে অসম্মান করা? প্রদর্শক, আমরাও চাই এই ধরনের কুকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে এবং মেয়েদেরকে এইভাবে যারা ছোট করবে, অসম্মান করবেন, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।